ভেবেছি ভুলে যাব, পারি না যে ভুলিতে। দেখানোর কি আছে, কেউ কি আমাদের চেনে না, আমাদের দেখেনি? সিনেমা মানে পরিচয় লাগে না গোবিন্দ। সকালের নাস্তা দারুণ খাস্তা, একদম গরম গরম পরিবেশন করা হবে, গরম গরম খাওয়া হবে। তো চলো, কাদের হচ্ছে পরিবেশন? ইনি হচ্ছেন আমার মামি শাশুড়ি, বুঝেছো, আর ইনি হচ্ছেন আমার ননদিনী, মিষ্টি ননদিনী। তো চলো সঙ্গে থেকো, চলো আসো বাবা, চলো আসো আমার হিরো, আমার হিরো, আমার হিরো বাবা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধনা, তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা, অনেক অনেক স্বাগত আমার নতুন চ্যানেলে। নতুন নয়, অনেক দিনের চ্যানেল, কিন্তু অনেকদিন বাদে আমি তোমাদের সামনে আসলাম। ভেবেছিলাম তোমাদের আগে আমি ফাঁকি দিয়ে চলে যাব, মানে ফাঁকি দেবো আর তোমাদের সামনে আসবো না, কিন্তু ওই যে একটা কথা আছে না, কি জানো, ভেবেছি ভুলে যাব, পারি না যে ভুলিতে, যে বাঁধনে আমায় বেঁধেছ, পারবো কি ছিড়ে যেতে। কেমন লাগছে আমার গানটা জানাই কিন্তু কমেন্টস করে। আমি বলছি ভালো লাগছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে, অতি সুন্দর। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আমি সত্যি এখন থেকে স্টপ রাখবো, কারণ বেবি ছোট, একটু চাপ হয়ে যাচ্ছে। তো ওই যে কথায় আছে না, তো চলো, আশা করিস তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, খুশিতে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, খুশিতে আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবাইকে বলি যে ঘুম থেকে উঠে আগে নিজের মুখটা দর্শন করে তারপরে বাইরে আসবে গোবিন্দ দর্শন করতে, কিন্তু আমি নিজে আজকে ভুল করেছি। কেমন দেখতে লাগছে বলতো? আর আমি তো চুলটা ঠিক করে নিলাম, তোমাদের সামনে আসছি অনেক দিন পরে। তো চলো, আজকে হচ্ছে 12 তারিখ, 12 ফেব্রুয়ারি, তাই তো মাসি, মামি, মামি কেন মাসি বলে ফেলি। তো আজকে যেহেতু সানডে, তো ব্রেকফাস্টের গল্প শুরু করে দিয়েছি, মানে সববার খাওয়া হয়ে গেছে, শুধু আমার আমি বাকি আছি। এই যে আজকে সব করে একটু নিজের মতন করে স্যান্ডউইচ বানিয়েছি, স্যান্ডউইচ, স্যান্ডউইচ, বুঝতে পেরেছ? নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড কাছে, কালকে রাতে সোদপুরে বাড়িতে ফিরবে, কারণ বিকালে একটু আয়োজন করবে, ছোট্টখাটো আয়োজন। তো চলো, তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর একটা স্পেশাল মানুষ আসবে আজকে আমাদের বাড়িতে। তো চলো শুরু করে দিলাম সকালবেলা আমার গল্পর গল্পের ঝুড়ি। তো জিনিস বানিয়েছি, এই যে সেই সবজিটা, আর হচ্ছে রুটি বানিয়েছি আজকে, প্রচুর রুটি বানিয়েছি, খাওয়ার মানুষ অভাব, বুঝেছো, কত রুগুলো রুটি বানিয়েছি দেখো। এই যে চলো, দুপুরে কি রান্না হবে এখনো বুঝতে পারছি না, তবে ব্রেকফাস্টটা জমি আগে বসে নিশ্চিন্তে খাই আর চিন্তা করি দুপুরবেলা কি রান্না করব। রাতের রান্নাটার ব্যবস্থা তো আমার হাজব্যান্ড করেই বাড়িতে ফিরবে, রাতের আয়োজনটা আর কি। তো দুপুরের আয়োজনটা আমাকে এখন ভাবতে হবে বসে বসে কি হবে, তাই তো মাসি? মাসি একটু হেল্প করবে যে কি রান্না করব, কি খাবো দুপুরবেলাতে। অনেক সুন্দর, অনেক সুন্দর। কি সুন্দর? অনেক সুন্দর। কি সুন্দর? কি সুন্দর হচ্ছে রান্নাটা। হ্যাঁ, এমন প্রশংসা তো ভাগ্য করে পেতে হয়, মামি শাশুড়ি প্রশংসা করছে, মামি শাশুড়ি। তো চলো বসে বসে খেয়ে নি, কথা কম বলে চলো। এই আমি বলছি কি, তাহলে মটন তো ম্যারিনেট করে রেখেছি, লবণটা দিতে দেরি করে ফেললাম, বুঝেছো, এখন লবণটা দিয়ে আবার একটু মাখিয়ে রেখে দেবো। তো চলো, আমার হাজব্যান্ড দেখি আরও কী কী নিয়ে এসছে, চিকেন রান্নার কথা ছিল, যাই হোক, দুপুরের খাবারের ব্যবস্থা করেছি আমি, মাছ ভাজি একদম কড়া করে লবণ দিয়ে মাছ ভাজি করেছি, আর বেগুন ভাজি আর ডাল, এই হচ্ছে। ইনি হচ্ছেন, এসছেন আমার একটা ভাই, চিমনি চিমনি নয় সরি, অ্যাকোয়াগার্ডের সার্ভিসিং করাতে আর কি, যাই হোক। এই দেখো, আদা পেঁয়াজ রসুন পেস্ট করে জল রস যাই বলো নিংড়ে বের করে দেওয়া হচ্ছে, কারণ ওই যে চিকেন আর মটন ম্যারিনেট করে রেখে দিয়েছি বিরিয়ানির জন্য, প্রিপারেশন চলছিল, চলছে, ওর মধ্যে এই রসটা জলটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আমাকে খুঁজবে কে?
হয়েছে। আমি শ্যাম্পু করে স্নান করতে একটু দেরি হচ্ছিল, তো এই সুযোগে আমার সেই ননদিনী বোনটা আর কি আমার বেবিকে আজকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এমনভাবে শুয়েছে, আমি ওকে একটু ঠিক করে শুয়ে দিলাম আর কি। তো চলো, স্নান করে শ্যাম্পু করে স্নান করতে একটু এবেলা ওবেলা হয়ে গেছিলো, কী আর করা বলো। এখন আমি কী করছি বলো তো, ভিজে চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি, একদম মোটামুটি চুলে লাগিয়ে নিচ্ছি, বাকিটা আবার লাগাবো, মানে আবার সিরাম লাগাবো চুলটা হালকা শুকিয়ে যাওয়ার পরে, তারপরে আবার সিরাম লাগাবো, তাহলে আমার এই ঝরঝরে চুলটা টাটা লবণের মতন একদম, মানে কী বলবো, ঝরঝরে থাকবে, বুঝেছো তো। চলো স্নান করে এসছি, তো একটু ময়শ্চারাইজার আর একটু লোশন হালকা করে সিঁদুর কাজল দিয়ে ভুরুটা সুন্দর করে আঁকিয়েছি, একটু চোখে কাজল পরেছি, সিঁদুর পরেছি, ব্যাস আর একটু ছোট্ট কানের পরেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, বেবি ঘুমোচ্ছে, সন্ধ্যা লেগে গেছে, তবে সন্ধ্যা এখনও দিইনি, সন্ধ্যা দেব। আমার হাজব্যান্ড কী করছে, বসে বসে অপেক্ষা করছে, বোধহয় হয় ঘুমেরও হতে পারে, নাহলে অন্য কারোর হতে পারে, তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, চল বুঝাবো, চলো। আলু দেখেছি, এই যে সব চিকেন, এর মধ্যে মটন, আর এই যে ধনে পাতা চাটনি হবে, পুদিনা পাতাও ফ্রিজে, আর চালটা এখন ভিজিয়ে রাখবো। এই যে সেই পেস্ট করা মশলা পেস্ট করেছি, রসটা নিমানোর পরে এটা আসছে, আর এদিকে চালটা ভিজিয়ে রাখছে আমার হাজব্যান্ড। তো চলো সন্ধ্যা দিয়ে দেব, প্রায় 5:30 to 6:45 বাজতে যায়, আর এখনও বেলা আছে, বেলাটা অনেকটা বড় হয়েছে, এই দেখো সন্ধ্যা অবশ্য লাগেনি, 6:30 কেন বহুত টাইম, দাদা আস্তে আস্তে 6টা ধরিয়ে দেবে। তোমরা কেউ চেনো কে এই মহান ব্যক্তিটা? হ্যাঁ, তো দেখানোর কি আছে, কেউ কি আমাদের চেনে না, আমাদের দেখেনি, চেনা পাওয়ানের পৈতে লাগে না, চেনা পাওয়ানে নাকি পৈতে লাগে না, তোমরা কে কে চেনো একটু জানি তো, কে এই ভদ্রলোকটা, চেনা কম হবে, কম কি সুন্দর পুদিনা পাতা। কি করছো? আবার ড্রেসিং করতে আসো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন বাজে রাইট 8:10, আমি তো শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি একটা, হাড়ির উপরে হাড়ি কি হচ্ছে জানি না, এই যে আমার বাবা, ওই দেখো ওই দেখো ওই দেখো দেখেছো, ওই দেখো দেখো, হাই পিসিকে পেয়ে হ্যাপি খুশি আমার বাবার, বুঝছো। মশলা দেওয়ার পরে একটু মশলা বেঁচে গেছে বিরিয়ানির মশলা, তো নেক্সট টাইম আবার হবে। আলু বোখরা দেখলে, ওটা আলু বোখরা, এটা হচ্ছে খাওয়া ক্ষীর, বুঝেছো, মেবি। তো আমার দাদার চিকেন মটন রান্না করাও চলছে চলছে, আর ওদিকে রাইসটা বসিয়ে দিয়েছে অলরেডি, বুঝতে পারছো। আর এদিকে কি হচ্ছে, ওই দেখো আসল কাজটা তো আমার হাজব্যান্ডই করছে, দেখেছো। তো চলো, এদিকে আমার বেবি কি করছে, চারিদিকে নজর রাখতে হচ্ছে আমাকেই। তো রাইসটা হয়ে গেছে, এখন আলগাভাবে রাইসটা দেখো নামিয়ে নিচ্ছে, তোমরা অনেকেই জানো, অবশ্যই জানো, তবে আমি শেয়ার করছি কেন বলো তো, আমার দাদা করছে স্পেশাল, এটাই এর জন্যই আর কি। বাবাটাই দেখেছো কাজ লেগে গেছে, একদম একদম কাজে লেগে গেছে। তো চলো, চিকেন মটন রান্নাটা হয়ে গেছে,
এদিকে এরাও কাজটা করছে, আর এদিকে এখন দোম দেওয়া হচ্ছে, দোম দেবে আর কি, তার জন্য প্রিপারেশন চলছে। তো তোমাদের আজকে ব্লগটি দেখতে কেমন লাগছে আমি কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো, আমাকে ভালোবেসে নেক্সট ব্লগগুলো দেখার জন্যে আমার সঙ্গে থেকে যেও। তোমাদের কেমন লাগছে আমার দাদার বিরিয়ানির দোম দেওয়া প্রিপারেশনটা? আশা করতে ভালো লাগছে, জানিও কমেন্টস করে আমাকে তাহলে বুঝবো কেমন লাগছে। চলো দেখতে থাকো, এনজয় করো, বাকি আছে সামনে আরও কিছু দেখার জন্যে, তো সঙ্গে থেকো আর দেখতে থাকো। একদম একদম, চলো পরে ধরছি তোমাদের। তুমি কে, তুমি কে? হ্যাঁ যাবে। আজকে ভুল করি নাই। লিটিল প্রিন্সগুলোকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে, বুঝতে পেরেছো? আর বড় ছেলেটা কিন্তু ক্যামেরার সামনে আসছে এখন একদম। তো চলো এদিকে আমি চলে যাবো রান্নাঘরে, ওদিকে তো গল্প হচ্ছে দেখতেই পেলে। এই হচ্ছে চাটনি, সেই কি বলে ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি। তো দোম দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা খোলার পালা, ভিতরে কি হচ্ছে কি হয়েছে সেটা দেখার পালা, বুঝতে পেরেছো? তো চলো, আমি দাদাকে বলছিলাম কতক্ষণ দোম দিতে হয়, তো দাদা বলছিল ঠিক আছে দিলেই হয়, যতক্ষণ দেবে, একটু বেশিক্ষণ দিলে নাকি ভালোই হয়। তো তাড়াহুড়ো রাত হয়ে যাচ্ছে, দাদারা আবার বেরোবে, বেরোবে মানে সে সোদপুরে আবার যাবে দাদা আর আমার হাজব্যান্ড মিলে, আর আমরা বৌদিরা মামি দিদি বোন বাড়িতে, বুঝতে পেরেছো? খাওয়া দাওয়া করবো নিজেরা নিজেরা। তো চলো, দাদা ঢাকনা খুলে ফেলেছে, দেখতে কেমন লাগছে? এদিকে দেখো গল্প গল্প মেতে গেছে, আর ওদিকে এদিকেও গল্প মেতে চায়, বেবি একা বসে খেলা করছে। আর তো ওদিকে কি হচ্ছে, চলো ওদিকে চলে যাই। ওদিকে হচ্ছে খেতে বসে গেছে অলরেডি আমার ছোট ছোট একদম খুদেরা। তো চলো, এদের খাওয়ানোর পরে আমরা চলে এসেছি খাবারে, একদম এটা হচ্ছে আমার থালা, দেখতে পাচ্ছ কেমন লাগছে? বিরিয়ানি প্রিয় মানে লাভাররা চলে এসো আমার সঙ্গে খাবে। তো চলো, বৌদি বসে গেছে, বোন বসে গেছে, আমরা খেয়ে নেবো। খাওয়া দাওয়া তো হয়ে গেল, সবাই এখন টাটা দেবে, সবাই টাটা দেওয়ার পালা। ওই বোনটাও সঙ্গে জোড়া বেঁধেছে, দেখো ও টাটা দিচ্ছে, ভাবো। চলো টাটা।